আমার জাংলায় ছিড়ছ তুমি আয়শা কদুর পাতা চোরে কিশোনে ধর্মের কথা। সরাচ্ছিস কেন? ভালোই তো লাগছিল। ঘরে বউ রেখে অন্য মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করছিস। বউ মানে কি বলতেছ এসব? আরে কি আমার খুব করে বললো মা মা মানে আমার মা তো আরো 3 মাস আগে মারা গেছে। কি বল এসব? কি বলছিস ওকে? ম্যানেজ করছিস? আমি তোর বউ না, আমি তোর গার্লফ্রেন্ড। ওর মতো আমার মতো তোর আরো 8-10টা আছে, দুইটা চলে গেলে কিছুই হবে না। ফাইন, আমাকে অস্বীকার করছিস, কিন্তু আমার সন্তান, এই সন্তান রাস্তা ছাড়বো তাই না? হয় আসলে আমাকে ছাড়বি, না হয় আমি তোকে ছাড়বো। আজকে বাসায় আয়, চূড়ান্ত ফাইনাল হবে, আজকে তাকে ছাড়বো। আমি বুঝি নাই যে এভাবে বইয়ের হাতে ধরা খাবো, বাঁশ নিয়ে রাস্তার মাঝখানে এটা খারাই থাকবো। তুমি আমার সাথে কেন এমন করলে? আমার সাথে মাফ করে দে মা। কিসের মাফ? আমি কিসের মাফ? মাফ করে দাও। 4 বছর থেকে আমার সাথে রিলেশন, তোর কিসের মাফ? আমি ভাবছিলাম তুই সিঙ্গেল, বুঝছিস? আমি সেই জন্য তোর সাথে রিলেশনটা রাখছিলাম, আর এখন দেখতেছি 8 জন না 2 জন না 3 জন তোর সাথে আছে। তুই কি করে ভাবলি আমি তোর সঙ্গে রিলেশন রাখবো? তুই কি করে ভাবলি? অনেকদিন পর লাউয়ের পাতা পাইছি, ভর্তা দিয়া পেট ভরে শান্তি মতো ভাত খামো আজকে। কতদিন থেকে আমি শান্তি মতো কাটা ভাতও খাইতে পারতেছি না, আমার বোন তো এসব বোঝে না আসলে। তাড়াতাড়ি করে কথা তুইলা নিয়ে পালায় চোরা কেশনে ধর্মের কথা, চোরা কেশনে ধর্মের কথা।
আমার জাংলায় ছিড়ছো তুমি, আমার জাংলায় ছিড়ছো তুমি আইসা কদুর পাতা, চোরে কি শোনে ধর্মের কথা। আমার জাংলায় আইসা আপনার বোন লাউ শাক তুলতেছে, কদুর শাক তুলতেছে, আপনার বোন রে কি করবো, কি করবো, এমন তো কিছু ক্ষতি করেনি, একটা লাউ পাতাই তুলছে। পাতাটার দাম কত জানেন? একটা লাউয়ের আটির দাম কত? কত? 30 টাকা। 1 টাকা কমাইলে হবে না, আপনি অলরেডি 7.5 টাকা তুলছেন। যদি জানতাম এর বোন তাহলে তো আপনার এরকম করে সীমা দিয়ে আদর করে আছে, তারপরে পাতাই দিতাম, আমি জানি না। ধর্মের কথা আমার জাংলায় পাতা তুলছে, আমার জাংলায় পাতা তুলছে, এই জন্য দিছি তৎক্ষণাৎ। ধর্মের কথা পাতা তুল, কদুর পাতা, লাউয়ের পাতা, আইসো খাত চোরের দল, এদের কারণে কোনো কিছু হাল চাষ করে শান্তি নাই রে ভাই গ্রামে। নাস্তিক ফাস্তিক গ্যাস্টিক।